আমফানের মতো প্রভাব পড়বে না আবহাওয়া দপ্তরে হাওড়া হুগলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস ইয়াসের আগে আতঙ্ক ব্যান্ডেল থেকে গঙ্গা পেরিয়ে ঝড় আছড়ে পড়লো হালি শহরে ইয়াসের আগে হঠাৎ ঝড়ে ব্যান্ডেল চার্চ সংলগ্ন খালের পাশের দোকানগুলি ভেঙে যায় সেখানে গিয়ে দোকানদারদের সমস্যার কথা শুনলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় স্থলভাগে ঢোকার সময় ভরা কোদালে ঢাকার স্বাভাবিক উচ্চতার চেয়েও 6 থেকে 12 ফুট উঁচুতে সমুদ্রে উঠতে পারে ঢেউ সমুদ্রে জল ঢুকলো শঙ্করপুরে নামখানায় ভাঙলো হাতানিয়া দোয়ানিয়া নদীর বাঁধ ইয়াস আছড়ে পড়ার আগেই টানা বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনায় কাকদ্বীপ সহ বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর নজর রাখছে স্থানীয় প্রশাসন সাগরে একাধিক জায়গায় চলছে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতি ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় দীঘায় নামানো হয়েছে সেনা ইতিমধ্যেই মোতায়েন রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ও আধা সামরিক বাহিনী ইয়াস আছড়ে পড়ার আগেই শঙ্করপুরে বাঁধ চোপকে সমুদ্রের জল ঢুকলো গ্রামে প্লাবিত এলাকা পাথর প্রতিবাদেও সকালের জোয়ারে বাঁধ চোপকে নদীর জল ঢুকলো বিভিন্ন গ্রামে বসাবায় একাধিক বাঁধে ফাটল ঢেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস নবান্নে তৈরি হয়েছে কন্ট্রোল রুম সেখানে প্রস্তুতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী রেগুলার পাহারা চলবে বাট আজকালও রাত দিন সারাদিনই সারা রাত পাহারা চলবে আপনারা নিশ্চিন্তে থাকবেন শক্তি বানাচ্ছে ঘূর্ণিঝড় মোকাবিলায় সতর্ক প্রশাসন নবান্নে কন্ট্রোল রুম ঘুরে দেখলেন মুখ্যমন্ত্রী রাতে থেকে করবেন নজরদারি আবহাওয়া দপ্তর থেকে নবান্ন গেলেন রাজ্যপাল সরকারের পাশে থাকার বার্তা ওড়িশা দিয়ে ঢুকছে ইয়াস স্থলভাগে ঢোকার সময় ভরা কোটালে ঢাকায় স্বাভাবিক উচ্চতার চেয়েও 6 থেকে 12 ফুট উঁচুতে সমুদ্রে উঠতে পারে ঢেউ নিম্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা পূর্ণিমার কোটালের সঙ্গে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বৃষ্টি জল যন্ত্রণার স্মৃতি ফিরতে পারে কলকাতায় 76টি পাম্পিং স্টেশনে 392টি পাম্প প্রস্তুত রাখা হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর প্রস্তুতির ওপর নজর রাখছেন ফিরাদ হাকিম কাল আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস তার আগে কলকাতার পাম্পিং স্টেশনগুলি ঘুরে দেখলেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য তারক সিং এরই মাঝে আজ মমিনপুর পাম্পিং স্টেশনে গিয়ে দেখেন পাইপলাইন ভাঙা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকজ করা হবে বলে জানান তিনি ধেয়ে আসছে ইয়াস সতর্ক প্রশাসন কাকদ্বীপে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে মুড়িগঙ্গা নদীর বাঁধ পরিদর্শন করলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অন্যদিকে সোনারপুরে সরকারি আশ্রয় শিবিরগুলি ঘুরে দেখেন বিধায়ক লাভলি মৈত্র ইয়াসের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে 2 মেদিনীপুর 2 বর্ধমান হুগলি মুর্শিদাবাদ বীরভূম বাঁকুড়া পুরুলিয়ায় প্লাবনের সতর্কবার্তা জারি করল রাজ্য সরকার জেলা শাসকদের সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ হাওড়া শ্যামপুর ও উলুবেড়িয়ায় ইয়াস আতঙ্ক ভুষছে রূপনারায়ণ নদী বাঁধে আছড়ে পড়ছে ঢেউ গ্রামে ঢুকছে জল উলুবেড়িয়ায় গঙ্গা তীরবর্তী এলাকা থেকে সরানো হচ্ছে বাসিন্দাদের মজুদ রয়েছে ত্রিপল জলের পাউচ ও শুকনো খাবার ধেয়ে আসছে ইয়াস উত্তর চব্বিশ পরগনা সন্দেশখালীর 2টি ব্লকে 2 ত্রাণ শিবিরে ভিন্ন চিত্র এক জায়গায় কঠোরভাবে মানা হচ্ছে কোভিড বিধি অথচ আরেক ত্রাণ শিবিরে উধাও সচেতনতা ইয়াসের প্রভাবে ইছামতি নদী বাঁধ উপচে পড়ে নদীর জল ঢুকে পড়ল বসিরহাট হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জ বাজারে বেশ কিছু দোকানেও জল ঢুকে কয়েকটি বাড়িতেও বকখালিতে ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধের মেরামতিতে গ্রামবাসীরা বালির বস্তা ফেলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা ইতিমধ্যেই বকখালিতে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর জওয়ানদের স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে তৈরি করা হচ্ছে ব্লুপ্রিন্ট ইয়াস সতর্কতা হিসেবে বর্ধমানের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা রেকগুলিতে চেন ও তালা দিয়ে আটকানোর কাজ শুরু করেছে রেল ঝড়ের সময় রেকগুলি যাতে চলতে না শুরু করে তাই এই ব্যবস্থা গার্ড কেবিনে থাকা হ্যান্ডব্রেকও টেনে রাখা হচ্ছে ইয়াস আসার আগেই মৌসুনী দ্বীপের বালিয়াড়া ঘোষপল্লিতে ভাঙল নদীবাঁধ জলের নিচে চাষের জমি ইয়াসের প্রভাবে গাছের ডাল পড়ে যাতে বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি না ঘটে সেজন্য বেহালায় ডাল কাটার কাজ শুরু হয়েছে যোধপুর পার্কে ভেঙে পড়া গাছ কেটে সরানো হয়েছে ইয়াসের দাপটে আম চাষে ক্ষতির আশঙ্কা মুখভার মুর্শিদাবাদ ও মালদার আম চাষীদের এই অবস্থায় মালদার হরিশ্চন্দ্রপুর ও চাঁচলের আম চাষীরা গাছ থেকে আম পেড়ে ফেলছেন বাজ পড়ে মৃত্যু হল এক যুবকের ঘটনাটি ঘটে পান্ডুয়ার শিয়ালাগড়ি গ্রামে মৃতের নাম কমল মাঝি বয়স 22 আজ দুপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টির সময় বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি সেই সময়ই বজ্রাঘাতে মৃত্যু হয় তাঁর শোভন চট্টোপাধ্যায়ের পর এসএসকেএম থেকে ছাড়া পেলেন সুব্রত মুখোপাধ্যায় প্রেসিডেন্সি জেলে নিয়ম কানুন সেরে পৌঁছবেন বাড়িতে এখনও হাসপাতালে চিকিৎসাধীন মদন মিত্র নারদ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল সিবিআই বিচারপতিদের প্রশ্ন মানে পিছু হটতেন সলিসিটর জেনারেল মামলাগুলো প্রত্যাহার সিবিআই এর মামলা ফিরল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলায় সুপ্রিম কোর্টের শুরু শুনানি চাপ তৈরির চেষ্টার অভিযোগে হাইকোর্টেই মামলার শুনানি চায় সিবিআই বিচার ব্যবস্থা এত দুর্বল নয় যে কয়েকজনের বিক্ষোভে ভয় পাবে মন্তব্য বিচারপতির
করোনা পরিস্থিতির কথা বলে আজ ভবানী ভবনে গেলেন না অর্জুন সিং। তবে তিনি জানিয়েছেন, যদি ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয় তাহলে তাতে অংশ নেবেন। আর্থিক দুর্নীতির মামলায় আজ ব্যারাকপুরে বিজেপি সাংসদকে তলব করেছিল সিআইডি। সকাল থেকে বুদ্ধদেব ভট্টাচার্য শারীরিক অবস্থার আশঙ্কা অবনতি, অক্সিজেন স্যাচুরেশন 80-82 বেড়েছে শ্বাসকষ্ট, নিয়ে আসা হলো উডল্যান্ডসে, রাখা হবে আইটিউতে। বুদ্ধদেব ভট্টাচার্যর পর ফের হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, বাড়িতে এদিন হঠাৎই প্যানিক অ্যাটাক হয় তাঁর, তারপরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কলকাতায় ফের 45 ঊর্ধ্বদের ভ্যাকসিনের প্রথম ডোজ, শনিবার থেকে দেওয়া হবে কোভিশিল্ডের প্রথম ডোজ, ভ্যাকসিন মিলবে পুরসভার সব স্বাস্থ্যকেন্দ্রে। ভারতে করোনা পরিস্থিতি এখন উদ্বেগজনক, তবে গত 24 ঘন্টায় 2 লক্ষেরও নিচে নামলো সংক্রমিতের সংখ্যা, একদিনে দেশে করোনায় মৃত্যু কমে 3,511। নিউ টাউনে চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার প্রতিষ্ঠানের এক করোনা আক্রান্ত কর্মীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে বিক্ষোভ, বাধা দিলে সিভিল বিভাগের কর্মীদের সঙ্গে হাউসকিপারদের হাতাহাতি, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। করোনা রোগীদের জন্য পুরাতন মালদার পুরসভার উদ্যোগে চালু হলো সেফ হোম, বাঁচামারি জিকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 30টি বেডের সেফ হোম করা হয়েছে, রয়েছে অক্সিজেনের ব্যবস্থাও। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার অন্যতম কেন্দ্র হিসেবে ঘোষণা করা হলো, হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান জানান, ব্ল্যাক ফাঙ্গাস চিকিৎসার জন্য এখানে 11 সদস্যের মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে। রাজ্যে ভোটের পর হিংসা নিয়ে রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের, মহিলাদের বিরুদ্ধে হিংসা নিয়ে বিজেপির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চাইল জাতীয় মহিলা কমিশন। কোচবিহারের শীতলকুচিতে বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার, গায়ে একাধিক আঘাতের চিহ্ন, খুনের অভিযোগ পরিবারের, নেপথ্যে তৃণমূলের হাত দাবি বিজেপি, অস্বীকার করেছে তৃণমূল, খুনের মামলা রুজু করে তদন্তে পুলিশ। আরও বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম, কলকাতায় আজ 22 পয়সা বেড়ে পেট্রোলের দাম হয়েছে লিটার প্রতি 93.49 টাকা, ডিজেল লিটারে 25 পয়সা বেড়ে নতুন দাম 87.16 টাকা। ইংল্যান্ড সফরের আগে মুম্বাইয়ে শুরু বিরাট ব্রিগেডের কোয়ারেন্টাইন পর্ব, বিরাট রোহিত ও কোচ রবি শাস্ত্রী এদিন মুম্বাই এসে পৌঁছন, 8 দিনের কঠোর বায়ুবাবলে থাকবেন তাঁরা। ইংল্যান্ড সফরের আগে কোয়ারেন্টাইনে মহিলা ক্রিকেট দলও, লগ্নিকারী সংস্থার পাঠানো চিঠির জবাব দিল ওয়েস্টবেঙ্গল, মৌ চুক্তি ও চূড়ান্ত চুক্তিপত্রে কোথায় ফারাক তা চিঠিতে উল্লেখ করেছেন লাল হলুদ কর্তারা, চিঠির প্রাপ্তি স্বীকার করেছেন লগ্নিকারী সংস্থার কর্তারা। তাঁর হাত ধরে চলতি মরশুমে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে ম্যান সিটি, এবার সেই পেপ গুয়ার্দিওলাকে সেরা কোচ নির্বাচিত করল লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশন, এই নিয়ে দ্বিতীয়বার এই পুরস্কার নিলেন তিনি।